আপনারা সবাই জানেন যে আমি আপনার জোসেফ হারিস যেমন আজিজ আমি ওনাদের বিরুদ্ধে মামলা করেছি আর কি। আমার মামলা করার কারণটা কি কি ছিল আর কি, আমার 1 নম্বর কারণটা ছিল যে আমাকে 2019-এ প্লেনের ভিতর থেকে নামায় নিয়ে আসে। প্লেনের ভিতর কোথায় আপনি দেখেন, আমি ইমিগ্রেশন ক্রস করে প্লেনে উঠি, গেট বন্ধ হয়ে যায়, গেট থেকে প্লেনটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে প্লেনটা ঘুরে আপনি রানওয়েতে চলে যায়। রানওয়েতে যাওয়ার যাওয়ার পরে ইঞ্জিন যে টেক অফ করার আগে যে ইঞ্জিনের যে সাউন্ডটা সেই সাউন্ডটা হয়, হুম করে সাউন্ডটা হওয়ার কিছুক্ষণ পরে আবার সাউন্ডটা কমে আসে, কমে এসে প্লেনটা ঘুরে আসে। পৃথিবীতে আমার মনে হয় ইতিহাসে এটাই ফার্স্ট অ্যান্ড অনলি ওয়ান যে আমার মতো একজন সাধারণ ব্যক্তি যে রাষ্ট্র বিরোধী কোনো কিছু না, আপনি প্লেন থেকে কাউকে ফেরত আনতে পারেন অ্যাজ পার আইকাওয়ার আইন অনুযায়ী, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির আইন অনুযায়ী আপনি হয় রাষ্ট্রবিরোধী কিছু করে আপনি পালাই যাচ্ছেন, ওর আপনি প্লেনের ভিতরে কোনো বোম টোম নিয়ে ঢুকে গেছেন, এই ধরনের ছাড়া আপনি নর্মালি আপনি প্লেনের রানওয়ে থেকে কাউকে রিটার্ন আনা যায় না। তো আমাকে প্লেনের রানওয়ে থেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমাকে বাংলাদেশের সবাই দেখেছেন আর কি, মিডিয়ার ট্রায়াল যেভাবে দেওয়ার যে অনলাইন ক্যাসিনো, ক্যাসিনোর ফুতা, গডফাদার, থাইল্যান্ডের ডন, মানে কোনো টাইটেল বাকি নাই, যে কোনো টাইটেল যে মানে দেয় নাই আর কি, মানে আমার ইমেজ মানে মাটিতে ধ্বংস করে দিয়েছে মানে আমার ইমেজটা। আসলে আমি আগেও বলেছি এখনও বলি আর কি, আপনার অনলাইন ক্যাসিনো, ক্যাসিনো, গডফাদার এটা সম্পূর্ণ মিথ্যা বানওয়ার্ড। হাজার হাজার কোটি টাকা আমি টাকা নাকি লন্ডনে পাঠাইছি, আপনি এখনও দেখবেন গুগলে সার্চ করে দেখেন সেগুলো এখনও লেখা আছে। সে হাজার হাজার কোটি টাকাগুলো কোথায়? আমি বিনা অপরাধে 4 বছর আমি জেল কাটি, জেলের ভিতরে আমাকে যে মাসের পর মাস রিমান্ডে নিয়ে যায়, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, আমাকে রিমান্ডে নিয়ে যায়, একবার ডিমি রিমান্ডে নেয়, একই মদের মামলায় আমাকে 3 বার রিমান্ডে নিয়ে যায়, একই মদের মামলায় আমাকে 3 বার রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আমার সাথে কথাবার্তা বলে কে জানেন, গোয়েন্দা সংস্থার লোকজন আর কি, মানে আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা যারা আছেন তারাই আমার সাথে ডিসকাশন করে আগে, যেখানে যায় দুদকে রিমান্ডে নিয়ে গেছে সেখানেও তারা, সিআইডি রিমান্ডে নিয়ে গেছে সেখানেও তারা, ডিবি রিমান্ডে নিয়ে গেছে সেখানেও তারা, র্যাবে রিমান্ডে নিয়ে গেছে সেখানেও তারা, আমাকে রিমান্ডে নিয়ে যায়। আমাকে তো মানসিক অত্যাচার বলেন, আপনি ডিবিতে আমার সাথে যে ধরনের ব্যবহার করে আসলে সেগুলো তো আমি এখন ভাষা প্রকাশ করতে পারবো না, আমার নিজেরও মান সম্মান আছে আর কি। তারা আমাকে অনলাইন ক্যাসিনো, ক্যাসিনো বলে নিয়ে গেছে, বাট অনলাইন ক্যাসিনোর কথা কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করে নেয়, এই 4 বছরে তারা যতবার রিমান্ডে নিয়ে গেছে একবার আমাকে অনলাইন ক্যাসিনোর কথা কিছুই জিজ্ঞেস করে না। তাদের কথাবার্তা ঘুরে ফিরে আসে আমার লাইফ স্টোরি, আমি ছোটোবেলা জাপানে গেছি, আসছি, এটা আসছি, ওটা আসছি, আমি কেন ওই যে আজিজের সেনাপ্রধান হওয়ার জন্য আমি এই আশেপাশের লোকজনকে বলেছি যে সেটা ঠিক হবে না, জোসেফ হারিস আর কীভাবে মানুষ থেকে টাকা ছিনে নেওয়া, ছিনতাই করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, তা না, তারা সন্ত্রাস, তারা কোনোদিন ভালো চিন্তা করতে পারবে না, ভালো চিন্তা আসবে কোথা থেকে, ভালো মানুষ এসে না ভালো চিন্তা আসবে আর কি। আমিও মোহাম্মদপুরের ছেলে ছিলাম, ছোটোবেলার থেকে অনেকে বড় হয়েছি, আজকে আমার এই মামলাটা করতে আমি বাধ্য হয়েছি এই জন্য আমাকে যেইভাবে সামাজিকভাবে প্রতিটা জায়গাতে যেভাবে আমাকে মানে আমার ইমেজটাকে ধ্বংস করে ফেলছে আর কি, আমি বিজনেসম্যান থেকে আমাকে গডফাদার, হুতা, ডন, যেই হারে মিডিয়া ট্রায়াল দিয়েছে, আমি তার আগেও বলেছিলাম 17,000-এর উপরে মিডিয়া ট্রায়াল দিয়েছে, আমি মামলা করে এখনও শান্তিতে নাই আর কি, আমি একটার পর একটা নানানভাবে আতঙ্কিত না নানানভাবে প্রেশারে আছি, এই যার জন্য আমি আজকে বাংলাদেশের সবাইকে জানানোর প্রয়োজন মনে করে আমি সবার সাথে কথা বলছি আর কি।